সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে কুমিল্লার নয় আসনে। সেখানে আছেন এই মুহূর্তে সহকর্মী হিমেল মাহবুব, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন অ্যাডভোকেট ইউনুস ভুইয়া, তিনি লাকসাম উপজেলা চেয়ারম্যান এবং লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই, আপনার দল আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, সেই সাথে আপনি দুইবারের উপজেলা চেয়ারম্যান, কি দৃশ্যমান বড় বড় উন্নয়ন এখানে হয়েছে? দেখুন, সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে লাকসামে জীবনে কখনো কোনো মন্ত্রী হন নাই। আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মহানুভবতায় আমাদের প্রিয় নেতা, এই এলাকার 4 বারের নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ তাজুল ইসলাম এমপি হয়েছেন, এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশের উন্নয়নের চাবিকাঠি হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। যেহেতু উনি আমাদের মন্ত্রী, লাকসামে এমন কোনো উন্নয়ন বঞ্চিত হয় নাই, উন্নয়ন থেকে লাকসামের মানুষ ডিপ্রাইভ হয় নাই, সমস্ত উন্নয়নে তিনি করেছেন। রাস্তাঘাট, পুল, কার্পাট, স্কুল কলেজ, মাদ্রাসা থেকে শুরু করে আমাদের নান্দনিক পৌরসভা সব কিছুই উন্নয়নের ছোঁয়া পেয়েছে। আমার মনে হয় যে আগামী 5 বছরেও আমরা যদি একেবারে কিছু কিছু করে কাজ করি তাহলেও লাকসামের কোনো সমস্যা হবে না, লাকসামের সার্বিক উন্নয়নই ইতিমধ্যে হয়ে গেছে। আপনি তো উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচন আর কিছুদিন পরেই, আওয়ামী লীগ কতটুকু সাংগঠনিকভাবে প্রস্তুত রয়েছে নির্বাচন? দেখুন, আওয়ামী লীগ সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী। আমাদের মাননীয় মন্ত্রী 4 বার আমাদের জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন রয়েছে। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের এই সংগঠনের সঙ্গে জড়িত, 39 বছর আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম, এবার আমি সভাপতি। কাজেই তৃণমূল থেকে আমি রাজনীতি করে আসছি। আমাদের মন্ত্রী মহোদয়ের হাতের ছোঁয়ায় সংগঠনে পড়ার পর সংগঠন অত্যন্ত গতিশীল হয়েছে। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে আমাদের সকল সংগঠন শক্তিশালী। আওয়ামী লীগ সহযোগী সংগঠন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ থেকে শুরু করে কৃষক লীগ, শ্রমিক লীগ, সবগুলি আমাদের সংগঠন শক্তিশালী। আমরা যে কোনো প্রতিপক্ষকে মানুষের ভোটে, জনগণের ভোটে আমরা আমাদের প্রার্থীকে বিজয়ী করে আনতে পারবো। এখানে নব ফৈজুন্নেসার বাড়ি রয়েছে, এখানে ডাকাতিয়া নদী রয়েছে, এই বাড়ি সংরক্ষণে আপনার উপজেলা পরিষদ থেকে কিংবা আপনারা জনপ্রতিনিধিরা কি করেছেন, আর ডাকাতিয়া নদী বাঁচাতে কি করেছেন? আমাদের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে আমাদের ঐতিহ্যবাহী এই নবাব ফৈজুন্নেসা চৌধুরীর বাড়িটি সংরক্ষণের জন্য ইতিমধ্যে আমরা প্রত্নতত্ত্ব বিভাগে বাড়িটি হস্তান্তর করেছি, এবং ইতিমধ্যে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে এটাকে জাদুঘরে রূপান্তরিত করার জন্য, যাতে বাইরের থেকেও পর্যটকরা এসে এখানে এসে পরিদর্শন করতে পারে এবং আমাদের এই ঐতিহ্যটাকে আমরা যুগ যুগ ধরে আমরা সংরক্ষণ করতে পারি, এবং নবাব ফৈজুন্নেসার জাতীয় স্বীকৃতি, জাতীয় পর্যায়ে যাতে নবাব ফৈজুন্নেসা স্বীকৃতি পায় সেটার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর ডাকাতিয়া নদীর বিষয়ে, ডাকাতিয়া আমাদের এই অঞ্চল দিয়ে লাকসামের অঞ্চলে খানিকটা কিছুটা অংশ ডাকাতিয়া আমাদের এখান থেকে প্রবাহিত হয়েছে। একসময় ডাকাতিয়া খরস্রোতা নদী ছিল, এখানে পালতোলা নৌকা ছিল, এখানে একটা গঞ্জের শহর আমাদের দৌলতগঞ্জ বাজার, সেখানে ব্যস্ততম ব্যবসা বাণিজ্যের স্থান ছিল, এই ডাকাতিয়া নদী দিয়ে মালামাল বহন করতো। আজকে সেটা সীমিত পর্যায়ে এসে গেছে, তবে খনন কার্য শুরু হয়েছে, আমাদের মন্ত্রী মহোদয় ইতিমধ্যে শুরু করিয়েছেন, খনন কাজ শুরু হয়েছে। লাস্ট একটি প্রশ্ন, যে আগের থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটা উন্নতি হয়েছে? আমাদের লাকসামের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা যে কোনো পরিস্থিতিতে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এগুলোকে আমরা সবসময় সংগঠিতভাবে আমরা মোকাবেলা করেছি, আর আমাদের এখানে এগুলোর কোনো স্থান নাই। সার্বিকভাবে লাকসামের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে, আমাদের ছেলেমেয়েরা শান্তি সুন্দরভাবে স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে, কেউ বাধা পাচ্ছে না। আমাদের দরিদ্র জনগোষ্ঠী এখানে বাজার করছে, কেউ কোনো কোথাও বাধাগ্রস্ত হচ্ছে না, সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো। ধন্যবাদ। শুনছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আওয়ামী লীগ এখানে সম্পূর্ণ প্রস্তুত এমনটি জানালেন, সেই সাথে প্রথমবারের মতো এই এলাকা থেকে একজন মন্ত্রী পাওয়ায় তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতাও জানালেন। ডিবিসি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই পর্যন্তই। পরবর্তী সংবাদে নিশ্চয় অন্য কোনো রাজনৈতিক দলের নেতাদের সাথে কথা বলবো, জানবো নির্বাচন নিয়ে তারা কী ভাবছেন।